সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে একটি মজার ভিডিও এনেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে বাড়িতে বসেই জানতে পারবেন যে আপনাদের জমির বা বাড়ির আশেপাশে কারা নিজেদের রেকর্ড বানিয়ে ফেলেছে এর জন্য আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই কাউকে কোনো কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন নেই খুব সহজেই আপনারা বাড়িতে বসে জানতে পারবেন আপনাদের বাড়ি আশেপাশে কারা জায়গা রেকর্ড বানালো বা কারা জায়গা কিনল আজকের এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেনারা এখনও অবধি আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক তিনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটি অনুরোধ ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন কেননা শেষ অবধি না দেখলে হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না ভিডিওটি শেষ অবধি দেখার পর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বা কোথাও যদি কোনো আরও কিছু দেখাতে বাকি থেকে থাকে সেই সম্বন্ধে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন চলুন আর বেশি দীর্ঘায়িত না করে মূল ভিডিওর অংশে যাওয়া যাক সর্বপ্রথম আমি যেটি করছি আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিলাম এটা আপনারা চাইলে আপনাদের নিজেদের কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার খুলতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের মোবাইলে গিয়ে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন এখানে গিয়ে আমি টাইপ করলাম বাংলার ভূমি বাংলার ভূমি টাইপ করার সঙ্গে সঙ্গে সার্চ দিলাম বাংলার ভূমি লিখে সার্চ দেওয়ার ফলে প্রথম যে ওয়েবসাইটটি এলো দেখুন আমার সামনে বাংলার ভূমি ডট গভ ডট ইন এটিকে আমি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করে নিলাম দেখুন আমার সামনে বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলে যাচ্ছে এই ওয়েবসাইটে আপনার সকলেই জানেন নো নোয়োর প্রপার্টি গিয়ে আমরা আমাদের তথ্যগুলো দেখে থাকি আমি আমার আগের ভিডিওতে এই জাতীয় জিনিসগুলো সব করে দেখিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আমরা নো ইওর প্রপার্টিতে গেলাম এবং আপনাদের যেটা দেখাচ্ছি কীভাবে আপনারা দেখবেন আজকে আমি এটা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি তো প্রথমে আমি একটা ডিস্ট্রিক্ট নিলাম আমি উত্তর দিনাজপুর জেলা সিলেক্ট করলাম এখানে মৌজা ইনফরমেশান আপনাকে সমস্ত তথ্যগুলো দিতে হবে এটা আপনি নিজের ব্যক্তিগত তথ্যটা দেবেন ব্লক দিলাম রায়গঞ্জ মৌজা সিলেক্ট করে নিলাম ব্লক রাইগন্স দিলাম আর মৌজা সিলেক্ট করে নিলাম সেভেন এইবার আমাকে দিতে হবে খতিয়ান খতিয়ানের জায়গায় এটা হচ্ছে খতিয়ান খতিয়ান অর্থাৎ রেকর্ড বা পর্চা আর এটা প্লটের আমরা প্রথমে সার্চ করব। খতিয়ান দিয়ে খতিয়ানের জায়গায় আমি দিলাম নাইন সিক্স এইট এটা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ক্যাপচা এখানে এই যে যে এরকম লেখা আছে যে অ্যালফাবেট এবং নাম্বারগুলি আছে হুহু সেই রকমই এখানে লিখতে হবে আমি এটা লিখছি দেখে নিন এরকম লেখার পর আমাকে ভিউ বাটনে গিয়ে ক্লিক করতে হবে আমি ভিউ বাটনে ক্লিক করলাম দেখুন আমার সামনে এটি খুলে গেল এইটি হচ্ছে খতিয়ার নাম্বার যেটা আমি দিয়েছিলাম এখানে দেখে নিন রায়াতের নাম মোহাম্মদ রব্বুল তিনার পিতার নাম সমীরদিন ঠিকানা নিজ জমির পরিমাণ এত দাগের সংখ্যা এক হলো এইবারে আপনি দেখে নিন এখানে কিন্তু প্লট নম্বর দেওয়া রয়েছে কত তিনশো তিয়াত্তর এটা আপনারা ভালো করে মনে রাখবেন প্লট নম্বর তিনশো তিয়াত্তর ক্লাসিফিকেশান হচ্ছে দলা এইবার আমরা যেটি করব এই তিনশো তিয়াত্তর আমাদের বাড়ি আশেপাশে কারা রেকর্ড বানিয়েছে সেটি দেখার জন্য আমরা এই প্লট নাম্বার দিয়ে এবার সার্চ করব এইখানে মৌজা ইনফরমেশনটা ইন মৌজা আইডেন্টিফিকেশানে যা ছিল তাই থাকবে এইবার শুধুমাত্র আমরা সার্চ বাই খোঁতিয়ানি ক্লিক না করে সার্চ বাই প্লটে ক্লিক করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো তিয়াত্তর প্লট নাম্বার ছিল সেই প্লট নাম্বারটি তিনশো তিয়াত্তর এখানে আমরা দিয়ে দিলাম অনুরূপভাবে যা কিছু ক্যাপচা ছিল সেই ক্যাপচাটি এখানে আমরা টাইপ করছি ক্যাপচাটি টাইপ করলাম তারপর ভিউ বাটনে ক্লিক করলাম ভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে চলে এলো এইখানে এবার আমরা দেখতে পাচ্ছি এই যে প্লট নাম্বার তিনশো তিয়াত্তর এটা হচ্ছে আমার এই প্লটে আমার জায়গা রয়েছে এইখানে আমার পাশাপাশি আমার আমার মনে আছে আমার ছিল নশো আটষট্টি মোহাম্মদ রব্বুল সমীর উদ্দিন এইবার দেখুন পাশাপাশি অনেকগুলো যাদের রয়েছে ইনারা সবাই নিজের নিজের নামে রেকর্ড বা পর্চা বানিয়ে ফেলেছেন ফলে এইগুলো আমরা দেখে জানতে পারি যে আমাদের আশেপাশে কারা বা কে কে নিজের বাড়ির রেকর্ড বা জমি রেকর্ড করেছেন বা কারা সম্পত্তি কিনেছেন তো এইটি একটি খুব সহজ পদ্ধতি এর জন্য আপনাকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনারা খুব সহজে এটি বাড়িতে বসে নিজে থেকে দেখে নিতে পারেন কে কে আপনার বাড়ির আশেপাশের জায়গা জমি কিনেছে বা রেকর্ড বানিয়েছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারণ ভিডিওটি একটি তথ্য সমৃদ্ধ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার এই ধরনের আরও ভিডিও আসতে চলেছে আগামী দিনে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার